নমস্কার আরম্ভ করা মত মত আলোচনার বিষয় বস্তু রয়েছে যে চতুর্থ পর্ুতি আস্ত কাল চতুর্থ পর্যায়ে মতদান

চতুর্থ পর্যায় নির্বাচন আসন্তা কালি রহিছি বর্তমান প্রস্তুতি কেমতি রয়েছে এবং পুলিং অফিসর মানে বুথে পেলে পঁচি সারি না সুরক্ষা দৃষ্টি রেলা প্রশাসন কেতে দূর প্রস্তুত আছে তবে খুব শীঘ্র আমি আমার সহ যোড়ে এবার এবং সোনপুর কু যা সুন্দরগড় যা নবরঙ্গপুর যা যে বর্তমান যেহেতু আসন্তু পর্চন অলরেডি তিনটি পর্ মতদান সরি চতুর্থ পাই কেতে প্রস্তুতি আরম্ভ হয়ে গেলা এ বাবদে পুরা চিত্র দেখা পঞ্চায়েত এবং কথা হচ্ছে যেহেতু ତୃତୀୟଟି ବା ତିନୋଟି ପର୍ଯ୍ୟାୟରେ ଅନେକ ସ୍ଥାନରେ ହିଂସା ଦେଖାଦେଇଛି ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭୁଷୁଡ଼ୁଛି କେଉଁଠି ନା କେଉଁଠି ନିର୍ବାଚନ କମିଶନଙ୍କ ପାଇଁ ବଡ଼ ଚ୍ୟାଲେଞ୍ଜ ରହିବ ଯେ ଆସନ୍ତାକାଲିର ମତଦାନ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାରେ ହେବା ପାଇଁ ଏଥିପାଇଁ ପୋଲିସ ପ୍ରଶାସନ କେତେ ତପ୍ତର ଏବଂ ଏଥିପାଇଁ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ବ୍ଲକ୍ ପ୍ରଶାସନ କ'ଣ ସବୁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି କ'ଣ ବ୍ଲୁପ୍ରିଣ୍ଟ ପ୍ରସ୍ତୁତ କରିଛନ୍ତି ୟା ଉପରେ ମଧ୍ୟ ସମସ୍ତଙ୍କ ନଜର ରହିବ କିନ୍ତୁ ଚଳିତ ବର୍ଷ ତ୍ରିସ୍ତରୀୟ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନରେ हिंसा देखा मिलू है जहा कि केवी गणतंत्र ग्रहणीय नुह आम पश्चिम बंगने राजनीतिक हिंसा देखुले बिहार देखुले कि बर्तमान ओडारे जो स्थिति उपजी ये अत्यंत निंदन एवं गत कालीर घटना समस्त को व्यतीत करते देखिकी असतोष प्रकाश कर गणमामर प्रतिनिधि जो भी भाव में मणतक तो आक्रमण कर जो दयन स्थित माड़ मरा जा चित्र बयान करुँचिना कौटि শাতে শৃঙ্খলা পরিষ্টি রাজ্যের কমিটি চালছে বর্তমান সত্যব্রত পাখ্য যা সোনপুর সত্যব্রত কমতি প্রস্তুতি আরম্ভ হয়েছে এবং যেহেতু বর্তমান খাশ করে তিনোটি মতদান বা তিনোটি পর্যায়ে মতদান সরাস সে আমি নজর রকিচে যে হিংসা অনেক স্থানের দেখাছে এপ্রিম জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন কেতে ব্লুপ্রিট প্রস্তুত করেছেন যে কমিটি শান্তি শৃঙ্খলার সহ নির্বাচন হ্যাঁ দেখুন চিনভই সুবর্ণপুর জেলার তিনটি পর্ মতদান সরযাই আসনকালি চতুর্থ পর্যায়ে মতদান হব এবং যদি শান্তি শৃঙ্খলা কহা কথা কহা সুবর্ণপুর জেলার সেমি কিছু অপ্রীতিকর পরি সৃষ্টি হয়েজর আসি না বর্তমান পর্যন্ত তিনোটি পর্যায়ে এবং জেলা প্রশাসন ব্যাপক ব্যবস্থা করা যাই দেখছি এবং আসন্নকাল যে পর্য় নির্বাচন হব চতুর্থ পর্য় চতুর্থ পর্যায়ে কু যেমন সুখু পাাল করি সেপর প্রশাসন পক্ষ ব্যাপক ব্যবস্থা করা ক্ষা ব্যবস্থার মধ্যে ব্যাপার করাছি আমি এবার অছু গোটে বুথে বুথ মানের সমস্ত পুলিং পার্টি অলরেডি পৌঁছি সারিচ্ছেন এবং সমস্তে তাঁর নিজ নিজ প্রস্তুতি করেছেন যে আস্তকালি সকাল সাতটার কমিটি ভোটিং আরম্ভ হব সে প্রস্তুত করেছেন এবং যদি সুবর্ণপুর জেলার এই বীরমহারাজপুর কথা কে বীরমহারাজপুর ব্লকরে মোট পনেরোটি পঞ্চায়েতের ভোট হব এবং হাজার

পিঙ্ক বুথ ভাবে গণনা করাছি এখানে তাহলে মহিলা শিক্ষয়ত্রী মানুষ দায়িত্ব দিয়ে যাই সে প্রস্তুতি করছে আপনি দেখিপার্থে পুলিশ কর্মচারী বি এবং সে প্রস্তুত করুক কিভাবে সকাল পাইলে আসি আসে ভোট দেবে সে প্রস্তুতি করছেন এবং যদি দেখবে এটা দুইটি বুথ আছে দুইটি বুথ কু মহিল দায়িত্ব দিয়ে যাই সে কালি ইয়ে কৰবে আপুনি দেখি পাৰিব প্ৰস্তুতি চলাইছিল মহ প্ৰিজাইডিং অফিচৰ পুলিং অফিচৰ মানে সিধা সেই শিক্ষক অঁ তাত আলোচনা কৰিব আজি কণ কয় আচন্ত কালি ভোটদান হ'ব আপোনাৰ কেতিয়া প্ৰস্তুত অহা কেতিয়ে দূৰ প্ৰস্তুত সৰিতব আৰ সকা આપણ મને કેત બોધ હોય છે કેત જણ અધિકારી દુટા બોધ છે যা কুলে দুইটি বুথ হচ্ছে দুইটি বুথের তাঁর যেত আবশ্যকীয় অধিকারী অনেক পুলিশ কর্মচারী অ এবং শিক্ষয়িত্রী মানে অনেক সুখুর ভাবে ভোট সরিব সুখুর ভাবে ভোট পরিচালন করবে সেপর ব্যবস্থা করাছি এবং যদি বীরমহারাজপুর কথা কীরমহারাজপুরে বর্তমান পর্যন্ত কৌশি প্রকার সেমি পরিস্থিতি কৌশি জায়গায় সৃষ্টি হয়ে না এবং আসনকালি সকাল সাতটার ভোটিং আরম্ভ হব এবং একটায় সরিব যা

पुलिस व्यवस्था प्रति दुई करती तीन दुईज लखन पुलिस कर्मचारी अच्छा बर्तमान तो जेहेतु भोटिंग सका अच्छे बर्तमान से व्यस्त अच्छा जहाँ पुलिस पाखर सूचना मिली से व्यापक व्यवस्था करना पड़ी चिन्भ जी। ତେବେ ସତ୍ୟବ୍ରତ ପ୍ରଧାନ ଯେହେତୁ ଆପଣ ଗ୍ରାଉଣ୍ଡରେ ଅଛନ୍ତି ଲୋକମାନେ କେତେ ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ଼୍ ଯେହେତୁ ଆସନ୍ତାକାଲି ନିର୍ବାଚନ ଏବଂ ସେମାନଙ୍କ ପାଖକୁ ପୁଣି ଥରେ ସୁଯୋଗ ଆସୁଛି ସେମାନେ ନିଜର ମତ ସାବ୍ୟସ୍ତ କରିବେ ନେତା ବାଛିବେ ଲୋକ କେତେ ପ୍ରସ୍ତୁତି ବା ପ୍ରସ୍ତୁତ ଅଛନ୍ତି ଆସନ୍ତାକାଲିର ମତଦାନକୁ ନେଇକି হ্যাঁ দেখুন সুবর্ণপুর জেলার কথা যদি কেবা প্রথম পর্য়ে একাশি প্রত্যত মতদান হয়েছিল দ্বিতীয় পর্য়ে পাখাপাখি চৌরাশি প্রত্যেক মতদান হয়েছিল এবং তৃতীয় পর্ সাতাশি প্রত্যেক মতদান হয়েছিল তো মতদান হার যে রয়েছে তাহলে রাজ্যের পাখা এক নম্বর এর তাহলে পরিমাণ ভোটিং পরিমাণ অধিকা অংশ আস্ত মধ্য আশা করা যে এর পুনরাবৃত্তি হব অধিক সংখ্যার ভোটর উৎসাহিত অ এবং ভোট দেওয়া প্রস্তুত

হাঁ দেখু এই হ'ব বিৰপুৰ দুইটি জোন দুইটা জোন ৰ এক নম্বৰ জোন এ আমাৰ দুইটা জোনৰ ম'ত সাতজ্লা পিষদ প্ৰাৰ্থী অতি সৰপঞ্চ কথা যদি কয় পঞ্চাৱন জৰপঞ্চ প্ৰতিদ্বন্দ্বী অহা ব্লক এই পঞ্চায়ত সব পঞ্চায়ত মানে ছপন জ সমিতি সভ্য অ তাহ দুইশ চব্বিশ জন ওয়ার্ড মেম্বর সভ্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই সদস্য মানুষ এই প্রার্থী মানুষ সত্তর হাজার জন ভোটর নিজর মতদান দেবে এবং মত সাব্যস্ত করে তা নিজর তাহলে জিলা পিছ ভাৱে নিৰ্বাচন কৰো সত্যব্ৰত যদি দেখিবা খাছ কৰি অঞ্চলৰ সমস্যা কোন প্ৰমুখ সমস্যা কণ ৰ যি সমস্যা কোনো প্ৰত্যেক বৰ্ষ নেতা মানে লোকক প্ৰিয় কিন্তু পূৰণ হু নাই এবি সমস্যা লাগি ৰ হ্যাঁ দেখুন এ তো নিশ্চিত ভাবে সমস্যা সবুলে লাগি রইছে এবং অনেক এটা তো টাউন জায়গায় আমি অছু কিন্তু যে ইন্টারির মানকের অনেক গ্রামাঞ্চল করে অনেক সমস্যা রয়েছে অনেক জায়গায় রাস্তাঘাট সমস্যা অনেক জায়গায় পানীয় জল সমস্যা অনেক জায়গায় স্বাস্থ্য সমস্যা প্রতি প্রতীব নির্বাচন আসলে নেতা মন্ত্রী মানে ঘরক ঘর যাতে ভোট ভিক্ষা করতে প্রতিশ্রুতি দিকে কিন্তু যেতবে নির্বাচিত হয়ে সারা পরে সেসব ভুলে যাতে যা অনেক সময় আপনার দেখি বিভিন্ন সময় আন্দোলন হয়েছে বিভিন্ন প্রতিবাদ সময় কিন্তু যা যে আশা রক্ষি লোক মানে যে আশা রক্ষি নির্বাচিত করতে প্রতিনিধি মানুষ সে কোণে সময় সে তা ভুলে যাতে এবং বিভিন্ন সময় নেতা এর আক্রোশর শিকার হবার দেখে মিলে অনেক জায়গায় কিন্তু যদি দেখা বীরমহারাজপুর অঞ্চল ଫେରି ଫେରି ଯେଉଁ ଗ୍ରାମାଞ୍ଚଳ ରହିଛି ଗ୍ରାମାଞ୍ଚଳ ଅଞ୍ଚଳରେ ଅନେକ ସ୍ଥାନରେ ପାନୀୟ ଜଳ ସମସ୍ୟା ଏବଂ ରାସ୍ତାଘାଟର ଅନେକ ସମସ୍ୟା ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ରହିଛି ଯାହା ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଉଛନ୍ତି ନେତା ମନ୍ତ୍ରୀ ବିଭିନ୍ନ ନିର୍ବାଚନ ସମୟରେ ତାହା ପାଳନ ପାଳନ ମଧ୍ୟ କରାନ ବିଭିନ୍ନ ସମୟରେ ଅଭିଯୋଗ ହେଉଛି আজি যাল যোট হ'ব অনেক জাগাৰে শিক্ষিত প্ৰাৰ্থী অিক্ষিত যুৱক অতি সেনে লোক সমস্যা দূৰ কৰো ভোটৰ মানে আশা কৰি যা সেনে প্ৰত্ৰুতি দেখিছোঁ কিছুকাংশৰে পালন কৰো লোক আশা কৰিছে প্ৰাৰ্থী চয়ন কৰিব যা আমি পূৰ্বনা কৰি মত্ৰানে নাৰ্থী ভাৱেৰে আছিল লোকৰ ଯାହା ସମସ୍ୟା ରହିଛି ତାକୁ ଦୂର କରିବା ପାଇଁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଉଛନ୍ତି ଅନ୍ତତଃ ସେ ପ୍ରତିଶ୍ରୁତି ପାଳନ ପାଳନ କରନ୍ତୁ କାରଣ ଯେତେବେଳେ ଗାଁର ବିକାଶ ହୁଏ ସେତେବେଳେ ରାଜ୍ୟର ବିକାଶ ହୁଏ କିନ୍ତୁ ଅନେକ ସମୟରେ ଆଜି ବି ଏମିତି ଚିତ୍ର ଆସେ ଗ୍ରାମାଞ୍ଚଳରୁ ଯେ ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ମୌଳିକ ସୁବିଧା ପହଞ୍ଚୁନି ଶିକ୍ଷା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଗମନାଗମନ ସବୁଠୁ ଲୋକମାନେ ଦୂରରେ ରହିଛନ୍ତି ଫେର ବି ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସତ୍ୟବ୍ରତ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆଲୋଚନା ମଧ୍ୟ କରିବା କିନ୍ତୁ ଏ ବ୍ରେକ୍ ପରେ

কি অনে অনেক কিছি সামানকৰ দাবি ৰৈছে যো দাবীক ৰাখি কি সামানে অডি বসুচন্তি ভোট বৰ্জন কৰুচন্তি সোনপুৰৰ সেমতে কিছি चित्र আছে সেমিতি বর্তমান পর্যন্ত সেমিতি কিছু পরিস্থিতি বর্তমান সুদ্ধা সৃষ্টি হয়ে নেই যা তিনটি পর্যায়ে সরিছে এবং আসন্তা কালি মধ্যে যে পর্যায়ে হব সেমিতি কিছু নথিবা জানা পড়িছে তো আগোটে কথা কবি এবে বর্তমান এই ব্লগর ভিডিও জি অছন্তি সে বর্তমান বুথ কো পরিবর্তন আছন্তি সিধা সল আলোচনা করিবা তাঙ্ক প্রতিক্রিয়া নবা সেমিতি সে মানে কিমতি প্রস্তুতি রই জন্তি এবং তাঙ্ক পছারি যে কেতে প্রস্তুত আছে ব্লগর ভোটার মানে এবং প্ৰিজাইডিং অফিচৰ মানে চিধাচল আলোচনা কৰিব আপোনাৰ সবু বুলু কেতে কয় কেতিয়া প্ৰস্তুতি অঁ কেতিয়ে দূৰ প্ৰস্তুতি যায় আমাৰ আজি ট'টাল আমাৰ যেতিয়া পুলিং পাৰ্টি অচন সবু তাৰ ৰেস্পেকটেড পুলিং পঁচি আ কেমি অঁ মোটামুটি

ସୁନ୍ଦରଗଡ଼ରୁ ସାଗର ପଟ୍ଟନାୟକ ଆମ ପ୍ରତିନିଧି ଯୋଡ଼ି ହେଉଛନ୍ତି ସାଗର ସୁନ୍ଦରଗଡ଼ରେ ଯେହେତୁ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ମତଦାନ ଆସନ୍ତାକାଲି ରହିଛି କେମିତି କ'ଣ ପ୍ରସ୍ତୁତି ଦେଖୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚିନ୍ମୟୀ ପ୍ରଚାର ପ୍ରସାରର ଆଉ ଅଳ୍ପ ଦିନ ରହିଛି କାଲି ସନ୍ଧ୍ୟା ସାତଟାରେ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ପାଇଁ ପ୍ରଚାର ସରିବ ଏଥିପାଇଁ ସମସ୍ତ ରାଜନୈତିକ ଦଳ ସମସ୍ତ ପ୍ରାର୍ଥୀ ଜୋରସୋରରେ ନିଜର ପ୍ରଚାର ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ଏବଂ ଆଜି ସୁନ୍ଦରଗଡ଼ ଗସ୍ତ କରିଛନ୍ତି ବିଜେପିର ଷ୍ଟାର ପ୍ରଚାରକ ଯିଏ ଶ୍ରୀତମ ଦାସ ରହିଛନ୍ତି ସେ ଗସ୍ତ କରିଛନ୍ତି ଏବଂ ସ୍ଥାନୀୟ ବିଧାୟିକା କୁସୁମ ଟେଟେ ସହିତ ସେ ଏକ ରୋଡ଼୍ ସୋରେ ଅଛନ୍ତି ଏବଂ ଆମ ସାଙ୍ଗରେ ଜଣେ ବୁଦ୍ଧିଜୀବୀ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ପଚାରିବା ଦେଖନ୍ତୁ ପ୍ରଚାର ପ୍ରସାର ପାଇଁ ଆଉ ଅଳ୍ପ ଦିନ ରହିଛି ସମସ୍ତ ପ୍ରାର୍ଥୀ ନିଜର ଜୋରସୋରରେ ପ୍ରଚାର କରୁଛନ୍ତି ଷ୍ଟାର୍ କ୍ୟାମ୍ପେନର ମଧ୍ୟ ପ୍ରାୟ ସମସ୍ତ ରାଜନୈତିକ ଦଳଙ୍କ ତରଫରୁ ଷ୍ଟାର୍ କ୍ୟାମ୍ପେନର୍ ଆସି ପ୍ରଚାର କରୁଛନ୍ତି ଏହାର କେତେ ଦୂର ପ୍ରଭାବ ପଡ଼ିବ ଶେଷ ମୁହୂର୍ତ୍ତ ପ୍ରଚାରର କ'ଣ ଗୁରୁତ୍ୱ ରହିଛି দেখুন আপটি পর্যায়ে মাত্র নির্বাচন বাকি রয়েছে আপনার সুন্দরগড় জেলার লেপ্রপড়াও হেমগির পরে আমার সুন্দরগড় এবং টাঙ্গারপালি ব্লক দুইটা ব্লক নির্বাচন হব আ শেষ মুহূর্তে বিজেপি এবং বিজেডি এ দুইটা কড়া টকর ভিতরক আসুক আপনি দেখুম বিজেপি রু শ্রীতম দাস যে যার অলিউড অভিনেতা সে পৌঁছিচ্ছেন কাল পর দিন সে সুন্দরগড়ে পুরো ডে পকাই প্রচার করছেন সেপটে বিজেডি সস্মিত পাত্র বিজেডি বরিষ্ঠ নেতা সে তাঁর প্রচার চলছে পুরা স্টার ক্যাম্পেং আরম্ভ হয়ে যাই লাস্ট শেষ মুহূর্তে নিশ্চিত ভাবে সেটা কিছুটা কিছুটা তো প্রভাব পকাইব কিন্তু প্রার্থী যেহেতু পঞ্চাশ প্রার্থী লোকে এই যে স্টার মান অপেক্ষা স্থানীয় প্রার্থীকে হি গুরুত্ব দেবে বলি গোটে চর্চা হচ্ছে কারণ লোক সে প্রচার শুণবে কথা শুণবে তাঁকর বার্তা শুণবে সে কণ সব যোজনা করবে সে কথা সব শুণবে কিন্তু প্রার্থীকে হি কি ভোট দেবে বলে গোটে চর্চা হোচি বিশেষভাবে আজ যে শ্রীতম দাস গস্ত করেছেন তাঁকর মারাথন প্রচার রয়েছে বত্তশটি গাঁ কু সে যাবে বত্রিশটি গাঁ রে সে বর্তমান প্রচার করবে রোড শো করবে ঠায় ঠায়ে মিটিংর ମିଟିଂର ମଧ୍ୟ ଯୋଜନା ରହିଛି ଏବଂ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଯେହେତୁ ସୁନ୍ଦରଗଡ଼ ବିଧାୟିକା କୁସୁମ ଟେଟେ ମଧ୍ୟ ରହିଛନ୍ତି ମହିଳାମାନଙ୍କ ମହିଳା ଭୋଟରମାନଙ୍କ ଉପରେ ବିଶେଷ ପ୍ରଭାବ ବୋଲି ବିଜେପି ଆଶା କରିଛି ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟ ମତଦାନ ହେଉଛି ଦେଖନ୍ତୁ ସୁନ୍ଦରଗଡ଼ ସୁନ୍ଦରଗଡ଼ ସଦରର ଦୁଇଟି ସିଟ୍ ରହିଛି ଜିଲ୍ଲା ପରିଷଦ ପ୍ରାର୍ଥୀ ସେଠାରେ ଚତୁର୍ଥ ପର୍ଯ୍ୟାୟର

बजेडीर सस्मित पात्र सीए सदर खे प्रचार कर निश्चित भाव कड़ा टक्कर देख मिलूप बजेडी मध्य तो प्रार्थी मान केम, के, केमी चयन करेंगे ये शेष शेष समय रे जो आ, स्टार प्रचारक दल निज आड़ भोटर मान आकृष्ट करने विभिन्न प्रकार नंथा एवं प्रचार करता हूँ जे जेहेतु निर्वाचन समय खास करी କାହାକୁ ମୁଦା କରୁଛନ୍ତି ଦଳୀୟ ବା ଯେଉଁ ଦଳର ପ୍ରାର୍ଥୀମାନେ ରହିଛନ୍ତି କାରଣ କ'ଣ ସେଠି ରହିଛି ମୁଖ୍ୟ ପ୍ରସଙ୍ଗ ଯେଉଁ ସମସ୍ୟା ଲାଗି ରହିଛି ବର୍ଷ ବର୍ଷ ଧରି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେମିତି ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଦୁଇଟି ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିଥିଲା ଯେ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାର କୁତ୍ରା ଅଞ୍ଚଳରେ ଏବଂ ହେମଗିରି ଅଞ୍ଚଳରେ ଦୁଇଟି ଲୋକେ ନିଜେ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କର ପରୀକ୍ଷା କରିଥିଲେ ଏବଂ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କର ଲିଖିତ ଉତ୍ତର ଯଦି ସନ୍ତୋଷଜନକ ରହିଥିଲା ତାଙ୍କୁ ସେମାନେ ଭୋଟ୍ ଦେବେ ବୋଲି ସେମାନେ ଯେମିତି ସ୍ଥିର କରିଥିଲେ ଗାଁର ଲୋକେ ଏକ କମିଟି କରିକି ତାଙ୍କୁ ପରୀକ୍ଷା ସବୁ ସମସ୍ତ ପ୍ରାର୍ଥୀଙ୍କୁ ପରୀକ୍ଷା ଦେବା ପାଇଁ ଯେଉଁ କହିଥିଲେ ସେଭଳି ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଯେଉଁ ମାହୋଲ ରହିଛି ବର୍ତ୍ତମାନ ଯେ ପ୍ରାର୍ଥୀଙ୍କର ଯେଉଁ କ୍ୟାଲିବର୍ ରହିଛି ବା ପ୍ରାର୍ଥୀଙ୍କର जो क्वाफिकेसन रहीकिरगढ़ जिलेार एक माहौल सृष्टि जे प्रार्थी को देखा आम दल को देख कि प्रचार को देखानी प्रचार प्रसार रे आम आकर्षित होवानी प्रार्थी कौन उद्देश्य रही से सब को विशेष भाव सुंदरगढ़ रे गुरुत्व दि जाएँ जदि माहौल

प्रर्थी चयन गरे म जयुक्त गराइबे जो समस्या समस्य समाधान बिकासे सामेल हेर्नु बहुत बहुत धन्यवाद सगर पट्टनायक आम सुन्दरगढ प्रतिनिधि आम सहित सहित सोनपुरु सत्यव्रत प्रधान जोडिए सम धन्यवाद जे आलोचन सामेल पूरा चित्त देखाउँदै अञ्चल समय सरी नमस्कार